Gibi Poko. এবার সাত পাক ঘুরে তারপরে হবে শুভ দৃষ্টি। তা সাত পাকটা ঘুরবো কি করে? বর কোথায়? আরে দাদা ভাই তো জোর পড়তে গেছে। তা জোর করে ডেকে নিয়ে আয় না। এইভাবে কতক্ষণ ধরে পিড়িতে ধরে রাখবো বলতো? ওকে সাপটাকে সাপটাকে বিবিকে নামিয়ে দেওয়া যায়? বরের রাস্তা এখনো অনেক দেরি। কেন কেন? আরে সুরজ ভাই তো এটা জুতোই সামলাতে পারে না, হাত ধরে যাচ্ছে, সে এখন তো জুতোই খুঁজছে। দেখি 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 ভাই কি 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 হয়েছে কি হয়েছে? এই এর জন্য তো তোরা দায়ী, তোরা সব কটা দায়ী। বিয়ে শুরু হলো না আর তোরা ওই জুতো চুরি করে ফেললি। বারে দেবী থেকে কি এখন জুতো আগে হয়ে গেল তোমাদের কাছে? হ্যাঁ হলো হলো, আমাদের মান সম্মানের ব্যাপার, হার জিতের ব্যাপার। তাছাড়া অধীশ্বর দেববর্মনের নাতি পুতিদের হারাবে এমন কেউ আছে নাকি এখানে? কেউ আছে? হ্যাঁ বলো বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, অনেক হয়েছে, আগে বিয়েটা তো হতে দে, তারপরে হার জিতের সিদ্ধান্ত পরে হবে। দেখ হার জিতের প্রশ্ন যখন উঠলোই তখন বলি, ধরে নে আমরা প্রায় জিতেই গেছি, মানে এক পাটি জুতো উদ্ধার হয়েই গেছে, আর এক পাটি ঠিক সময় হাতে চলে আসবে। আচ্ছা দেবু এসব জুতো ফুতো সব চলে আসবে, তুই আগে চল সুরেশ ভাইকে ডেকে আনি চল। আরে বাবা অর্জুন অপেক্ষা করতে কোনো চাপ নেই, যা বলো ওকে, এতক্ষণ ধরে ধরে রাখা পিঁড়ির উপরে। এবার হলো শুভ দৃষ্টির পালা। টাকা টাকা দিদি, টাকা দিদি, টাকা 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 টাকা। এই দেব বলছিল যে অধীশ্বর দেববর্মনের নাতিদেরকে কেউ হারাতে পারে না, কিন্তু ও তো জানেই না আমিরা শুধু আমার জুতোটা চুরি করেছিল, কিন্তু অনেকদিন আগে যে একজন আমার ফোনটা চুরি করে নিয়েছে, আর তাই তাকে হারানো আমাদের কারোর পক্ষে সম্ভব নয়। দাদা ভাই অনেক তো ওই শুভ দৃষ্টি আর কথাবার্তা শেষ হলো, এবার মালা বদলটা হোক কি, তাই না?